এই সরাদুদ্দানের মাটি দ্বিতীয়বারের মতো আবারও গর্বিত হতে যাচ্ছে, কারণ এই সরাদুদ্দানে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেব এর পূর্বে একবার এসেছিলেন। আগামী শুক্রবার 25 আগস্ট দ্বিতীয়বারের মতো এই সরাদুদ্দানে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেব কদম মোবারক রাখবেন। তাই বলাই যেতে পারে এই ঢাকা সরাদুদ্দানের মাটি ধন্য, কারণ এই মাটিতেই জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেব দুইবার করে তার কদম মোবারক রাখলেন। সুপ্রিয় দর্শক ভাই ও বোনেরা, এই মুহূর্তে যারা দেশ ও প্রবাস থেকে আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছেন সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। প্রথমত আপনাদের কাছে একটি অনুরোধ রাখবো, সেটা হলো এই লাইভটি আপনার প্রোফাইল আইডি সহ বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবেন, যাহাতে করে এই লাইভটি অন্য অন্য ভাই বোনেরাও দেখতে পায়। যারা আমাদের পেজে টুর ইসলাম ফেসবুক পেজে যারা সংযুক্ত নাই, তারাও যেন এই লাইভটিকে দেখতে পায়। আমরা যথেষ্ট পরিমাণে আপনাদেরকে সম্পূর্ণ মাঠ একেবারে কোণারে কোণারে ঘুরিয়ে দেখাবো, ইহাতে যতটুকু সময় লাগুক না কেন আমরা আপনাদেরকে ফুল মাঠটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। পাকশালা, রঞ্জনশালা, তেজখানা, মানে এ টু জেড আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। দয়া করে সকলে আমাদের এই লাইভটিকে শেয়ার করে দিবেন। আমরা দর্শক এখন আপনাদের স্টেজের দিকে নিয়ে যাচ্ছি, যেখানে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেব বাসন দান করবেন। আমরা সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। গত যে অনুষ্ঠানটি হয়েছিল ঠিক এখানেই প্যান্ডেল করা হয়েছিল। আমরা এখন যেই স্থানটিতে উপস্থিত রয়েছি এখানে প্যান্ডেল করা হয়েছিল নাকি ভাই? গতবার আপনারা ছিলেন বোধ হয়, ঠিক এখানে হয়েছিল না দর্শক? গতবার ঠিক এখানেই প্যান্ডেলটি হয়েছিল। আরেকটু কথা বলে রাখি ভাই, সম্ভবত তো 2 লক্ষ স্কোয়ার ফিট টোটাল না দর্শক? মাটি পরিধি এ টু জেড 2 লক্ষ স্কোয়ার ফিট পরিধি করা হয়েছে। তো এই 2 লক্ষ স্কোয়ার ফিটের ভিতরে ন্যূনতম 40-50 হাজার মানুষ এই প্যান্ডেলের ভিতরেই বসতে পারবে, কারণ জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেব যখন ভাষণ দান করেন জাকের ভাই বোনেরা এতটাই সংকীর্ণ হয়ে বসে, বা এক ভাই আর এক ভাইয়ের সাথে মিশে মিশে যে বসে, একটি পিঁপড়ে যাওয়ার মতো জায়গা থাকে না বললেই চলে। সেই সুবাদে এই 2 লক্ষ স্কোয়ার ফিটের ভিতরে 40-50 হাজার লোক ন্যূনতম একসাথে বসবে, স্পষ্ট দেখা যাচ্ছে না রাকিব শিকদার? স্পষ্ট দেখা যাচ্ছে না ভাই? এখানে উপরে তেরফাল দেওয়া হয়েছে, তো এই জন্য নিচে অনেকটা আলো কম হয়, আর লাইটিং এর ব্যবস্থা তো নাই। আমি কিন্তু দর্শক এর আগে যখন আপনাদেরকে গত অনুষ্ঠানে এখানেই এই এই যে স্যারের যে স্টেজটি করা হয়েছিল, স্টেজের নিচে দাঁড়িয়ে আমি আপনাদের সাথে অনেকটাই কথা বলেছিলাম। আমি আমারও উপরে দেখতে পাচ্ছেন ন্যূনতম 2 বিঘাতের মতো উঁচু, আমি মাশাল্লাহ 5 ফুট 5.5 ইঞ্চির মতো, কিন্তু আমারও চেয়েও 1 হাতের মতো উপরে স্টেজটি করা হয়েছে। তার মানে 6-6.5 ফিটের মতো উচ্চতা রয়েছে এখানে, আমরা দেখতে পাচ্ছি এখানে দর্শক। আমি কিন্তু আগেই বলেছি দয়া করে সকলে লাইভটিকে শেয়ার করে দিবেন। আমরা আপনাদেরকে ঢাকা সরাদুদ্দান, যেখানে জাকের পার্টির চতুর্থতম কাউন্সিল অনুষ্ঠিত হবে, এ টু জেড সকল সাইডে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো। আর আমি গতকালকের লাইভে বলেও ছিলাম আজকের যে 2-3টার ভিতরে কথা ছিল, রাস্তাঘাটে অনেকটা জ্যাম ছিল, তাই আসতে অনেকটা এই সমস্যা হয়েছে বা আমাদের একটু দেরি হয়েছে। এছাড়াও আমাদের চ্যানেলের জন্য কিছু মাল সামান ক্রয় করা হয়েছিল, সেজন্য স্টুডিওতে কিছুটা দেরি হয়েছিল দর্শক। আমি আগেই বলেছিলাম যে আমরা 4-5টি অ্যাঙ্গেল থেকে একসাথে আপনাদেরকে লাইভে দেখাবো, সেজন্য আমাদের কিছু যন্ত্রপাতি ক্রয় করতে হয়েছিল। আলহামদুলিল্লাহ আমরা ওগুলা কিনেছি, আজকের প্রায় 8-10 হাজার টাকার মতন আমরা আমাদের চ্যানেলের জন্য
যন্ত্রপাতি কিনলাম। এছাড়া গত শনিবারও আমরা প্রায় 8,000 থেকে 10,000 টাকার মতো কিনেছিলাম। মানে বলা চলে এই গত এক সপ্তাহের ভিতরে আমাদের চ্যানেলের জন্য প্রায় 18,000 থেকে 20,000 টাকা আমাদের বিভিন্ন যন্ত্রপাতি কেনা হয়েছে। যেমন আমার বুকে যে মাইক্রোফোন দেখতে পাচ্ছেন, ব্লুটুথ মাইক্রোফোন, এটি আমরা এই সরাদ উদ্যানের এই অনুষ্ঠান কাভারেজটা দেওয়ার জন্যই আসলে এই মাইক্রোফোনটা আমরা একেবারে নিউ কিনেছি গত শনিবারে। আজকের একটা কিনেছি আপনার হ্যান্ড মাইক্রোফোন, এটা ব্লুটুথ। তো দর্শক আমাদের সাথেই থাকুন, অনুরোধ থাকবে সকলে লাইভটাকে শেয়ার করবেন। এখন যদি আরাফাত হোসেন ভাই যদি একটু বলতেন যে আমার অডিওটা স্পষ্ট দেখা যায় কিনা। এমডি হাতিম ভাই, গেঞ্জিটা ভালো হয়েছে, ধন্যবাদ ভাই। দর্শক আমরা আপনারা আমাদের ক্যামেরাতে দেখতে পাচ্ছেন যে উপরের টেরপালগুলো দেখানো হচ্ছে। এই টেরপালগুলো যে দেওয়া হচ্ছে, যদি আল্লাহ না করুক বৃষ্টি হয়ও, তারপরে মাঠের ভিতরে বৃষ্টি প্রবেশ করার কোনো সম্ভাবনা থাকবে না, কারণ উপরে তেরপাল দেওয়া হচ্ছে, তেরপালের নিচে আবার ছামিয়ানা দেওয়া হচ্ছে। তার মানে মাঠের ভিতরে বৃষ্টির পানি ঢোকার বা পড়ার কোনো সম্ভাবনাই থাকলো না। আমরা দর্শক একটু যেই দিকে পাকশালা করা হবে আমরা সেই দিকে যাওয়ার চেষ্টা করব। জাকের পাহাটি জিন্দাবাদ, সাউন্ড ঠিক আছে ভাই, ধন্যবাদ আরাফাত ভাই। সিদ্ধেশ্বরী কলেজ শাখা ছাত্র ফ্রন্ট, বিশ্বলী বাংলাদেশ, মারাবা ভাই। আমি আগেই বলেছি যে এই শরদুদ্দান অনুষ্ঠানের জন্য আমরা প্রায় আরো প্রায় 20,000 টাকার মতো আমরা সেট আপ কিনেছি। আসলে এই যে যেমন এখন যে লাইভটা আপনারা দেখতে পাচ্ছেন, এগুলি আমরা একটা ডিজিটাল মাইক্রোফোন কিনেছি, আরো ব্লুটুথ সিস্টেম। দর্শক আমরা আপনাদেরকে কিন্তু এখন পাকশালার দিকে নিয়ে যাব। আর যদি একটু আপনাদেরকে দেখাই যে গতবারের ন্যায় এবারও এখানে চেহার সামনের সারিতে চেহারে বসার ব্যবস্থা করা হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার চেহার আনা হচ্ছে। আমরা পিছনেও চেহারের কারি রেখে এসেছি। সামনে তো আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক পরিমাণে চেহার এখানে রয়েছে। আমরা আমাদের সামনে একটি জাকির ভাইকে পেয়ে গেলাম, তার সাথে দুটি কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনি এখানে মানে এসেছেন কখন, ধরতে হবে না, আপনি বলেন। আমি 2-1 ঘন্টা আগে আসছি, দুদিন আসি। মানে কেন আসছেন এখানে? আমাদের মানে আসন্ন 25 আগস্ট ঐতিহাসিক সরাদুদ্দানের জাকের পাটির চতুর্থ কেন্দ্রীয় কাউন্সিল ও বিশ্বলী খাজাবা ফরিদপুরী, যিনি জাকের পাটির প্রতিষ্ঠাতা, তিনার 7ই সফর আরবি ফাতেহা শরীফ উপলক্ষে ধুমধামের সাথে লক্ষ লক্ষ মানুষের আগমনে এই অনুষ্ঠান উদযাপিত হবে। পর্যবেক্ষণের জন্য আসছি, একটু দেখতে আসছি। আমি জাকের পাটি নড়াইল জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুর হোসেন। আপনার বাসা কোথায়, বর্তমান বাসা কোথায়? আমি ঢাকাতে থাকি এবং নড়াইলে সাংগঠনিকভাবে সাধারণ সম্পাদক জাকের পাটির। ধন্যবাদ, ধন্যবাদ। দর্শক আসলে এভাবে প্রতি দিনই সকাল থেকেই একেবারে রাত অবধি বিভিন্ন জাকের ভাইয়েরা এখানে আসে যায়, আসে যায়। আসলে যার ভালোবাসা, এই ভালোবাসার এগুলি বই প্রকাশ। অনেক ভাইরা রয়েছে কিন্তু এখানে বা আমাদের ঢাকাতে আসে, ঢাকাতে রয়েছে কিন্তু তাহারা কিন্তু মাঠ পরিদর্শন করতে আসেনি। ঠিক একই রকম যাদের ভালোবাসা একটু বেশি দেখা গিয়েছে, তাহারা মাঠের কাজ কতদূর এগোলো বা ইত্যাদি ইত্যাদি এ টু জেড এখানে আসে, ঘুরে যায় কিছুক্ষণ, ভালো লাগে, সকাল থেকে রাত পর্যন্ত এরকম আসতেই থাকে। আর এখন তো ঠিক দুপুর টাইম, রোদটা একটু বেশি। আসলে আছরের পরপর নাগাদ অনেক জাকের ভাই বোনের এখানে উপস্থিত হয়, যেটা আজকের আপনারা দেখতে পাবেন যে মুফতি শরীফ ইসলাম সাহেব হুজুরের যেই পেস্টি রয়েছে, জাকের বাড়ি তালাবা ফ্রন্টে যে পেস্টি রয়েছে, সেখানে আমরা কিছুক্ষণ আগে দেখলাম জাকের বাড়ি তালাবা ফ্রন্টে মুফতি কাসালামের চাতুর ভাই একটি লাইভ আপনাদেরকে দেখিয়েছিলেন। উনি এখন মাঠে রয়েছে কি না, বের হয়ে গেছে আমি সঠিক বলতে পারবো না। আমরা আপনাদেরকে এখন যেখানে খাবারের মাঠ করা হবে আপনাদেরকে সেখানে এখন নিয়ে যাব। আরেকটু জুমে রাখো। দর্শক আপনারা সামনে এদিকে আসো, সামনে যে এই যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন, এটি হলো প্যান্ডেলের প্রবেশ
প্রবেশের দিকটা, মানে এই দিক থেকেই এই প্যান্ডেলের ভিতরে প্রবেশ করতে হবে। এপাশ থেকে দেখাও, এপাশ থেকে দেখাও, এই দিকটা থেকেই এই প্যান্ডেলের ভিতরে প্রবেশ করতে হবে। এখানে একাধিক গেট করা হচ্ছে, একটি দুইটি তিনটি পাঁচ ছটি গেট করা হবে এখান থেকে মাঠের ভিতরে প্রবেশ করার জন্য। এটা হলো প্যান্ডেলে, যে 2 লক্ষ স্কোয়ার ফিট যে প্যান্ডেলের কথা বলা হয়েছে, এদিকে রাখো, 2 লক্ষ স্কোয়ার ফিটের যে প্যান্ডেলের কথা বলা হয়েছিল, 2 লক্ষ স্কোয়ার ফিটের প্যান্ডেলের এই যে প্রবেশ মুখ, এইটাই, এই দিক থেকেই সকলকে ঢুকতে হবে। অন্য অন্য সাইডগুলি অতটা ওপেন থাকবে না। আমরা এখানে দেখতে পাচ্ছি যে গাড়ি দ্বারা এই যে দুলপাগুলো, এখানে এই যে দুলপাগুলো পরিষ্কার করা হচ্ছে। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে অনেক ভাই বোনেরা রয়েছেন, অনুরোধ রাখবো লাইভটিকে কিছু গ্রুপে হলেও শেয়ার করে দেওয়ার জন্য, কারণ এই সমস্ত লাইভের ভিতরে অধিক পরিমাণে ফলোয়ার ভাই বোনেরা সংযুক্ত না থাকলে অনেকটা আমাদেরও ভালো লাগে না। আমরা দেখতে পাচ্ছি যে মেশিন দিয়ে মাটিকে পরিষ্কার করা হচ্ছে, ফ্রেশ করা হচ্ছে, যেন আগত জাকের ভাই বোনদের কোনো সমস্যা না হয়। না, এখানে জয়েন করার কোনো নেই তো, কোনো প্রয়োজন নেই তো। আচ্ছা, জয়েন করো, করো, করো। আচ্ছা, রাকিবুল হাসান ভাই, উনি আমাদের সাথে লাইভে জয়েন হচ্ছে সম্ভবত, দেখা যাক। ওনার কাছে, উনি যদি জয়েন হতে পারে, ওনার কাছে প্রশ্ন থাকবে যে ওনারা এই ঢাকা সরাদ উদ্যানে ওনাদের আসার প্রস্তুতিটা কি। অনুষ্ঠানে পাঠশালা করা হয়েছিল, আমরা সেখানে যাচ্ছি এখন। এখানে দাঁড়া, শুনি, এখানে অনেক ভাইরা কাজ করতেছে দেখা যাচ্ছে। ভারতের দালাল ভাই, আমি আগামী দিন ধরে আছি ভাই, আমি আগামী দিন ধরে আছি আজকেও শিক্ষাশ্রী কলেজ থেকে আমার স্টুডেন্ট সেমিস্টার এক্সাম দিয়ে এখানে আসি, প্রায় 2 ঘন্টা থেকে আবার বাসায় চলে গেছি। আমার জন্য সবাই দোয়া করবেন।
পাশটাতেই গতবার আছে কিন্তু ছিল, এই পাশটাতে আপনার পেশখানা করা হয়েছিল গত বছর গত অনুষ্ঠানে, এবার সম্ভবত ওটাই হবে, এখানে পেশখানা করা হবে আর এই পাশে ঠিক রান্নাবাড়া করা হবে। এই আমরা এখন অন্য ছেড়ে চলে যাব। এখন কি সাউন্ড শুনতে সমস্যা হচ্ছে? হ্যাঁ আরাফাত ভাই, ক্যামেরাতে শান্তই রয়েছে, এখন কি সাউন্ড শুনতে সমস্যা হচ্ছে? আলী আহমেদ ভাই, আমি বরাবর একটি কথাই বলে থাকি, সেটা হলো বাংলাদেশে অধিকাংশ মানুষ এখনো রয়েছে যাহারা জাতীয় পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেব তিনি পীর নয় এই কথাটি তাহারা জানে না। তিনি হলো জাতীয় পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেব, জাকের পার্টির প্রতিষ্ঠাতা বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি কেকজান হুজুরের কনিষ্ঠ পুত্র, আমাদের মেজো ভাই জান। তো এই যে আলী আহমেদ ভাই, আপনি কমেন্ট করেছেন তোর পীর সাহেবের মুখে দাঁড়িয়ে কথা, দেখুন আপনি যে আপনাকে কি বলবো, অশিক্ষিত বলবো, মূর্খ বলবো, না বোকা বলবো, না জানেন না বা কি বলবো, আমি বলবো না কি উত্তর বলবো আমি বুঝতে পারছি না, আমি আপনাকে আসলে কি বলবো। আপনি যদি জেনে এরকম একটি কথা বলতেন তাহলে একটা কথা ছিল। আপনি দেখুন আপনি জানেনই না জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান সাহেব তিনি পীর নন, তিনি জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান, অথচ আপনি একটু কমেন্ট করে দিলেন কি বিষয় মুখে দাঁড়িয়ে নাই কেন। জি বোঝা গেছে, আলী আহমেদ পীরের আওলাদ, জি ধন্যবাদ। আমি
এই মাটিতে পা রাখলেন। তাই আমি প্রথমে বলেছিলাম আমরা আপনাদেরকে একটি চমক দেখার কথা বলেছিলাম যে স্থানে গত অনুষ্ঠানের সময় আমরা পাথর দেখতে পেয়েছিলাম। এবছর এই অনুষ্ঠানে সেখানে পাথর নেই, খুবই মনোরম পরিবেশ, ঠান্ডা শীতল একটি হাওয়া আমরা পাচ্ছি এখানে, আর পানি ভিতরে পানি রয়েছে, এবার হয়তো ডুবে না, অন্ধকার দেখাচ্ছে পুরো। না বাবা, দেখতে পাচ্ছেন দর্শক, একেবারে স্পষ্ট পানি, নীল পানি বোতল, একবার নিচে থেকে পুরো স্পষ্ট দেখা যাচ্ছে। চলো আপনাদেরকে দেখালাম, ক্যামেরার উপরে দেখে ঘুরে দেখো, সাথে ঘুরে দেখো। আমি গতকালকে রাতে কিছু লাইভে বলেছিলাম যে আজকে দুপুরে পরপর নাগাদ আপনাদের দেখা করার কথা, তখন ঘুরিয়ে দেখাবো। জাতীয় কাউন্সিল থেকে আমরা কিছুক্ষণ পরে পরে কিন্তু আমরা লাইভ চালু করবো, ভিডিও আপলোড করবো যখন যেভাবে সুবিধা হয়। তো আমাদের পেজটিতে ফলো করে রাখলে সুবিধা হবে, যেটা আপনি আমাদের সকল লাইভ অথবা ভিডিওর একটা নোটিফিকেশন বা একটা মেসেজ পাবেন আপনি। তাই সকলকে অনুরোধ থাকবো পেজটিতে যেন ফলো দিয়ে আপনার সাথে থাকেন। আমরা দেখতে পেয়েছি পিছনে অনেক চেহারা রাখা হচ্ছে, এখানে অনেক চেহারা রাখা হচ্ছে, মানে আমি কিছুদিন পূর্বে বলেছিলাম যে
এখানে চেয়ার দিয়ে বসানোর ব্যবস্থা করা হবে, হাজার হাজার চেয়ার এখানে আনা হচ্ছে। এই মাঠটি হলো জাকের বোনদের জন্য, এটা হলো দক্ষিণ থেকে উত্তর, এদিকটা হলো উত্তর এবং এদিকটা হলো দক্ষিণ। মানে গত অনুষ্ঠানে যেভাবে করা হয়েছিল এই বছরও ঠিক একই উপায়, একই সিস্টেমে করা হয়েছে। আমি আপনাদেরকে এই যে জাকের বোনদের জন্য যে মাটি করা হয়েছে মাটি শেষ পর্যায়ে আপনাদেরকে নেওয়ার চেষ্টা করব। দর্শক হাঁটার কারণে আর এখানে মাঠে অনেকটা উঁচু নিচু রয়েছে, তাই অনেক সময় দেখা গিয়েছে মোবাইলটি কাঁপে। এখানেও কিন্তু যে জাকের বোনদের জন্য কিন্তু প্যান্ডেলের উপরে তেরপাল রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু তেরপাল রয়েছে। এই তেরপালের নিচে আবার সামিয়ানা দেওয়া হবে, যাহাতে বৃষ্টির একটি পানি ফোটাও যদি আল্লাহ না করুক এসে যায় এই প্যান্ডেলের ভিতরে যেন প্রবেশ করতে না পারে। দর্শক আপনারা এই যে আমাদের ক্যামেরাতে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু অল্প কিছুটা অংশ জাকির বন্দির প্যান্ডেলের ভিতরে প্রবেশ করছি, শেষটা কিন্তু আমি ক্যামেরাতে নিতে পারবো না, কারণ অতটা শেষ পর্যন্ত হাইটা যাচ্ছি না, আমি বাসায় চলে যাব। এটা হলো জাকির বন্দির জন্য এই মাঠটি, ঠিক পূর্বের ন্যায় গত অনুষ্ঠানে ঠিক যেভাবে করা হয়েছিল ঠিক সেভাবেই এখানে এবছর অনুষ্ঠান মানে প্যান্ডেল করা হয়েছে, সবকিছু একই সিস্টেমে করা হয়েছে। কাজের অগ্রগতি প্রায় শেষের দিকে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এপাশে কাজ প্রায় শেষ, এখন শুধু এপাশের বাঁশ বাঁধার কাজ শেষ। আর বাঁশ বাঁধার কাজ শেষ হলে তাহলে কাজই শেষ হয়ে যায়, কারণ তেরপাল উঠানো একেবারে নর্মাল ব্যাপার, আর বেশি সময়ও লাগে না তেরপাল উঠাতে। তেরপালও আমরা দেখতে পাচ্ছি যেখানে তেরপালও রেডি রয়েছে। দর্শক আমরা আবারও জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান সাহেব আমাদের মেজ ভাই জান মুজাদ্দিদি যেখানে ভাষণ দিবেন সেখানে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি, যেখানে দ্বিতীয় এই ঢাকা সরদুদ্দানে দ্বিতীয়বারের মতো ভাষণ দান করবেন দেশ ও জাতির উদ্দেশ্যে, দেশ ও জাতির মঙ্গল কামনায় আমাদের মেজ ভাই জান ভাষণ দান করবেন। শান্তর দেখি হয়তো ভিতরে অনেকই আছে। দর্শক এখানে সিসি ক্যামেরার ব্যবস্থা করা হবে, আমরা গত অনুষ্ঠানও দেখেছিলাম যে সম্পূর্ণ ঢাকা সরদ্দি উদ্যানটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করা হয়েছিল, সমস্ত জায়গাতে সিসি ক্যামেরা লাগানো হবে। আমরা ঠিক মাঠের এখন স্টেজের কাছাকাছি রয়েছি, আমরা আপনাদেরকে আরেকটি বারের জন্য দেখাব, তবে গতবারের চেয়ে সম্ভবত স্টেজটি একটু দক্ষিণ দিকে আগানো হয়েছে আমার মনে হচ্ছে। হ্যাঁ আমি শিওর গতবারের চেয়ে স্টেজটা কিছুটা দক্ষিণ দিকে আগানো হয়েছে। জাকের পার্টি জাতীয় চতুর্থ জাতীয় কাউন্সিল এমডি মিলন গাজী ভাই, আসসালামু আলাইকুম।
জাতীয় কাউন্সিল সফল হোক, সফল করার লক্ষ্যে আমরা বরিশাল থেকে আসব ইনশাআল্লাহ। আমাদের আসার জন্য মালিক দয়া করুন, আমিন। জি এমডি মিলন গাজী ভাই, ধন্যবাদ আপনাকে। স্পষ্ট দেখা যাচ্ছে না এখন। এমডি রাকিব সিকদার ভাই, ধন্যবাদ। আসলে আপনি প্রতি মুহূর্তে আপডেটটা জানানোর চেষ্টা করতেছেন, এখন কি দেখা যায়? আসলে উপরে তেরপাল দেওয়া হয়েছে তো, ভিতরে কিন্তু এই জন্য আলোর পরিমাণটা কম, আর ঢাকাতে কিন্তু মেঘলা, আজকে কিন্তু আকাশে রোদ নেই। আজকে আপনি দেখতে পাচ্ছেন আকাশ মেঘলা, তাই আলোর পরিমাণ কম। আর আমরা দিনের বেলা যেহেতু এসেছি তাই আমরা লাইটিং এর ব্যবস্থা নিয়ে আসিনি, আসলে আমাদের লাইটিং পৌঁছিতে আমরা রাখি না। স্পষ্ট দেখা যাচ্ছে বরিশাল থেকে আমরা লাইভে দেখছি। জি ধন্যবাদ এমডি মিলন গাজী ভাই। আমি এখন যাহারা লাইনে রয়েছে সকলকে অনুরোধ করবো আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখবেন, তাহলে যেটা হবে আমরা যখনই লাইভ বা ভিডিও আপলোড করি আপনাদের কাছে একটি মেসেজ চলে যাবে। আর ফলো না দিলে হ্যাঁ আপনারা ফরিও তো পাচ্ছেন বা সাজেস্টে পাচ্ছেন, কিন্তু সরাসরি আমাদের পেজের লাইভ বা ভিডিওর কোনো মেসেজটা বা নোটিফিকেশনটা আপনারা পাচ্ছেন না। দর্শক, আমরা মোটামুটি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর যথার্থ চেষ্টা করেছি, আর দর্শক আমরা আরেকটু বিষয় আপনাদের অবগত করি যে আজকের বুধবার, বুধবারের ভিতরেই যে আমাদের প্যান্ডেলের যে মূল যে পূর্ব থেকে পশ্চিম থেকে যে পূর্ব দিকের যেই প্যান্ডেলটি রয়েছে পুরুষদের জন্য, সে প্যান্ডেলটির কাজ সম্পূর্ণ শেষ। আমরা দেখতে পাচ্ছি তেরপাল এবং তেরপালের নিচে ছামিয়ানা পুরোটাই লাগানো হয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে শেষ পর্যন্তই এরকমটা লাগানো হয়েছে। আর কিছুটা অংশ এই যে বাকি আছে, এই যে এখন যে মাঝখানে যেতে পারা দেখতে পাচ্ছেন, এটা উঠালেই কাজ শেষ হয়ে যাবে। এই পাশে দেখতে পাচ্ছেন এটা হলো দক্ষিণ পাশ, এ পাশেও লাগানো তেরপালের নিচে পর্দা লাগানো বা সামনে লাগানো কাজ শেষ হয়ে গিয়েছে। দর্শক আমরা এখন আপনাদেরকে মূল গেটের দিকে নিয়ে যাব, সাথে সাথে আমরা বেরিয়ে যাব। অনেকটা সময় আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করেছি, এখন আমরা বাসার দিকে যাব। আপনারা অনেকে জানেন আমি একটি ব্যবসা করি, সে আমার ব্যবসা প্রতিষ্ঠান, আমাকে এখন গিয়ে বসতে হবে ইনশাআল্লাহ যদি সুযোগ হয়, আমার শরীর স্বাস্থ্য ভালো থাকে। দর্শক আজকের আমি খুবই ক্লান্ত অসুস্থ, আমার গতকালকে রাতে এমন জ্বর হয়েছিল আমি গত রাতে কম্বল গায়ে দিয়ে ঘুমিয়েছিলাম, এবং মশারির উপরে আমি যেহেতু রুমে ফ্যান চলছে, অন্যদের তো শীত লাগে না, তাদের তো গরমই লাগছে, কিন্তু আমার তো জ্বর ছিল বিধায় আমার তো শীত লেগেছে, তাই আমি আমার সাইডে আমি মশারির উপরে ঢাকনা দিয়ে কম্বল গায়ে দিয়ে আমি গতকাল রাতে ঘুমিয়েছিলাম। ধরা যেতে পারে 100+ 102-3 মতো জ্বর ছিল। আমি প্রথম বুঝেছিলাম না যে আজকে আমি এখানে উপস্থিত হতে পারবো, মহান মালিকের দয়া, তিনি এখানে আসার মতন আমাকে দয়া করেছেন, তৌফিক দান করেছেন। তো যদি আজকের শরীরটা আমার ভালো থাকে আমি লাইভে আজকের রাতে 12টার পরে আসার চেষ্টা করব। আজকে রাতের 12টার পরে ফরিদপুর জেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্ট তথ্য বিষয়ক সম্পাদক ইমরান সর্দার ভাইয়ের সাথে একটি লাইভ স্ট্রিম হওয়ার কথা রয়েছে শরীয়তপুর জেলা ছাত্র ফ্রন্ট, আজকে রাত 12টার পরে। দর্শক আমি বলেছিলাম ওখানে যে একেবারে শেষ পর্যন্ত পূর্ব পশ্চিম থেকে পূর্ব দিকে যে ছামিয়ানার যে তেরপালটা আনানো শেষ, সেটা আমি আপনাদেরকে এই যে বাস্তবে দেখানোর চেষ্টা করছি, একেবারে শেষ পর্যন্তই এখানে তেরপাল ছামিয়ানা টানানোর কাজ শেষ হয়ে গিয়েছে। বলা যেতে পারে বা হিসাব মতে এটাই হিসাব হয় যে 2 লক্ষ স্কোয়ার ফিট জায়গার ভিতরে ন্যূনতম 40-50 হাজার লোক বসতে পারবে। এই জন্য বসতে পারবে চেয়ারম্যান সাহেব যখন বক্তব্য দান করেন, জাকের ভাইরা এতটা কাছাকাছি মিলে বসে যে একটি পিঁপড়ে যাওয়ার মতো জায়গা থাকে না, সেটা যারা জাকের পার্টি সদস্য বা জাকের ভাই বোন তারা অবগত রয়েছেন, নড়ার মতো জায়গা থাকে না। তো সেই সুবাদে এখানে এই প্যান্ডেলের ভিতরে আনুমানিক 50 হাজার লোক ধরবে শুধুমাত্র প্যান্ডেলের ভিতরেই।
এরপরে প্যান্ডেল যে সাইজ এর 10 গুণ প্লাস এখানে আরো অন্য সাইডে জায়গা রয়েছে, তো সেখানে তো সবাই বসবে। এই যে আমরা প্যান্ডেল থেকে বের হয়ে গেলাম, এর প্যান্ডেলের 10 থেকে 20 গুণ জায়গা এর বাইরে রয়েছে, এই যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এর জন্য শেষ নেই, আমাদের মেজো ভাইজান উনি বলেছেন এখানে 50 লক্ষ লোকের জমায়েত হওয়ার সম্ভাবনা রয়েছে। সকলেই কিন্তু আমাদের পেস্টিতে ফলো দিয়ে সাথে থাকবেন। অনেক 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 ভাইয়েরা বোনেরা আমাদের পেজে ফলো দেন না, কিন্তু আমাদের ভিডিওগুলো দেখেন, অনেক রয়েছে অনেক। আমাদের কাছে সকল কিছুই আমরা দেখতে পাই, কে আমাদের পেজটিকে ফলো করেছেন আর কে ভিডিও দেখেন কিন্তু আমাদের পেজ ফলো করেন, এমন সব সম্পূর্ণ তথ্যই আমরা দেখতে পাই। সকলকে অনুরোধ রাখবো পেজটিকে ফলো করে রাখলে আপনারা মেসেজ পাবেন, আমাদের লাইভ টাইমে আমরা যখন ছেড়ে দিব তখন মেসেজ পাবেন একটা। ভাই এটা কি হবে, এটা কি প্যান্ডেল না খাবার মাঠ? এটা ব্যারিকেড দিতেছি, বাউন্ডারি। বাউন্ডারি এটা কিসের জন্য, এটা কোন দিকে? প্রধানমন্ত্রী আসবে তো 1 তারিখে, এটার জন্য। দর্শক এখানে ব্যারিকেডের কাজ করা হচ্ছে আর কি, এদিক থেকে এসে এখানে এখান থেকে গিয়ে ওদিকে ঢুকতে হবে। দর্শক আমরা কিন্তু ধীরে ধীরে বের হয়ে যাচ্ছি, আমরা গেটের দিকে চলে যাচ্ছি। আমার জুতা যেখানে বসছিল ওখানে জুতা রাখা, বাসের পাশে। দর্শক এখানে অনেক সুন্দর একটি এখন পরিবেশ, ঠান্ডা বাতাস, আসলে রোদের উল্টো সাইডে হয় না এভাবে ভালো দেখা যায়। নীলপুরি মালিক দুবাই থেকে দেখছি, দয়া করো যেন লাইভের মাধ্যমে দেখতে পাই, আমিন। ধন্যবাদ আপু, নীলপুরি আপু আপনি অবশ্যই আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখবেন। এছাড়াও জাকের পার্টি, তালাবা ফ্রন্ট, মুফতি শরীফুল ইসলাম সাইফি, জাকের টিভি অনলাইন সহ অগণিত আমাদের পেজ থেকে সরাসরি লাইভ দেখানো হবে এখানে। তবে আপনারা সকল ভাইদের সাথেই আপনারা সংযুক্ত থাকবেন, যাহারা চ্যানেল পরিচালনা করে তাদের সাথে সংযুক্ত থাকবেন, যখন যার পক্ষে সম্ভব হবে, যখন যে লাইভ সার্ভে আপনারা তার লাইভ থেকে আপনারা ভিডিও দেখার চেষ্টা করবেন। সবার পক্ষে তো আর সবকিছু সম্ভব হয় না, অনেক সময় দেখা গিয়েছে যে স্যারের বক্তব্য যে দিবেন তখন দেখা গেছে আমরা যে লাইভটি ছাড়লাম দেখা গেছে আমাদের লাইভটি রেজলিউশনটা ভালো হচ্ছে না, কিন্তু অন্য একজনের লাইভ রেজলিউশনটা ভালো হচ্ছে, তখন আপনারা কিন্তু তার লাইভ থেকেও আপনারা দেখতে পারবেন। অতএব সকলের কাছেই অনুরোধ থাকবে যে আমরা যেন সকলের আইডিগুলোকেই ফলো দিয়ে সাথে থাকি, আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন ভিডিও ধরন অনুযায়ী, আপনারা কমেন্ট করবেন। এই মাঠে, এই মাঠ, এই সরদুদ্দানের মাঠ, আমি আমি লাইভে প্রথমে বলেছিলাম এই সরদুদ্দানের মাটি আজ ধন্য হবে আগামী শুক্রবারে, কারণ দ্বিতীয়বারের মতো জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেব এই মাঠে প্রবেশ করবেন, তার কদম মোবারক এই মাঠের ভিতরে রাখবেন। আসো দর্শক, আমরা এখন মূল গেটের দিকে বেরিয়ে যাব। আমরা আপনাদেরকে মূল গেটটি দেখিয়ে আমরা ওখান থেকে গাড়িতে উঠবো। আরেকটি বিষয় দেখতে পাচ্ছি আমরা, এখানে কিন্তু মাইক বাদার কাজ শেষ হয়ে গিয়েছে, চতুর্দিকে মাইক লাইটিং এর কাজ প্রায় শেষ। এরকমের সকল জায়গায় একেবারে মূল গেটে রাস্তার ভিতরেও মাইক লাগানো হয়েছে। এমডি মিলন গাজী, এক নেতার এক দেশ, বিশ্বলি বাংলাদেশ, ফয়সাল ভাই দিচ্ছে ডাক, সকল অপশক্তি নিপাত যাক, ধন্যবাদ এমডি মিলন গাজী ভাই।
ভাই আমাদের এই ঘটনা একটি জাকির ভাই আমাদের চিলগোথানা থেকে এসেছেন এই মুহূর্তে এখানে কেন আসলেন? এই যে আমাদের কাজ চলতেছে এখানে। কি কাজ চলে? আপনি কোন ডিপার্টমেন্টে কাজ করতেছেন? আমি তো কোন ডিপার্টমেন্টের নাম নিলে জাগরবাড়ি ছাত্র ফ্রন্টের। ছাত্র ফ্রন্টে রয়েছেন, এখন কি আপনাদের কোনো এখানে কাজ রয়েছে? এখন না, ঘুরতে এসেছেন। আসছি দেখতে আর কি। দেখতে আসছে, দর্শক দেখতে আসছে। অনুষ্ঠান শুরু হওয়ার পরে মানে শুক্রবার থেকে ওনাদের এখানে কাজ চালু হবে। তারা ছাত্র ফ্রন্টে মানে ড্রাম গ্রুপে খেদমত করে থাকে। তারা 2023 সালে সাতই সফল সফল হোক। নীলপুরি জাকের পার্টি জিন্দাবাদ। অনেক ভাই বোনেরাই আমাদের সাথে আমাদেরকে কমেন্ট করেছেন, ধন্যবাদ সকলকে। আমরা দর্শক এখন বেরিয়ে যাচ্ছি। দর্শক আপনাদের কাছ থেকে আমরা এখন বিদায় নিব। আমরা যাহারা ছিলাম দেখতে পাচ্ছেন আমাদের তুর ইসলামের সামনে আসো, আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা আমার ছেলে মোহাম্মদ আজিজুর রহমান শান্ত আলম, সাথে আমাদের আরেকজন আমাদের সহকারী তুর ইসলাম সহকারী, এবং সাথে জাগরবাড়ি খিলগথানার এক ছাত্রফ্রন্টের ভাইকে আমরা দেখতে পেলাম এখানে। আমরা আপনাদেরকে এতক্ষণ এই ঘুরে ঘুরে দেখালাম, আমাদের সাথে যারা ছিলেন এবং আগামীতে যারা দেখবেন সকলকে ধন্যবাদ। এই বলে লাইভ থেকে আমরা বিদায় নিচ্ছি। বরাবরের মতো শেষ কথাটি বলে যাব, আমাদের পেজ থেকে ফলো দিয়ে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।